উয়েফা বর্ষসেরার লড়াই। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি, তবে পায়ের ছাপটা তার এখনও রয়ে গেছে ইউরোপে। তাই উয়েফার 2022-23 মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। তিনজনের লড়াই মেসির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির দুই তারকা বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন এবং নরওয়েজিয়ান ফরওয়ার্ড আলিং হাসান। বৃহস্পতিবার উয়েফার প্রকাশিত তিনজনের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় 36 বছরের মেসি রয়েছেন শীর্ষে। গত জুলাইয়ে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে দেশটির ফুটবলকে বদলে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে তার খেলা মানেই গ্যালারি ভর্তি, সমর্থকদের উন্মাদনা। মেসি নিজেও মাঠ মাতাচ্ছেন পায়ের জাদুতে। এ পর্যন্ত 6 ম্যাচ খেলে গোল করেছেন 9টি। টানা 11 ম্যাচে জয়হীন থাকা ফ্লোরিডার ক্লাবটিও তার ছোঁয়ায় টানা 6 ম্যাচ জিতে লিগস কাপের ফাইনালে উঠেছে প্রথমবার। জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ারে গত 12 মাসের পারফরমেন্স বিচার করে বর্ষসেরার প্রাথমিক তালিকা তৈরি করে উয়েফা। সেখান থেকে উয়েফা আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের প্রথম রাউন্ডে অংশ নেওয়া দলগুলোর কোচ, নির্বাচক ও নির্বাচিত সাংবাদিকদের ভোটে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ইউরোপ ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। 6বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি 2বার হাতে নেন এই ট্রফি। 2 দশক ধরে ইউরোপের ফুটবল মাতানো মেসির গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে। সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্যটা অবশ্যই কাতার বিশ্বকাপ জয়। 36 বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে ফের বিশ্ব চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে আসর জুড়ে দুর্দান্ত খেলেন পিএসজি তারকা। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে জোড়া গোল সহ আসরে করেন 7 গোল, জেতেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও। পিএসজির জার্সিতে নিজের সেরা ছন্দে না থাকলেও 2 মৌসুমেই ফরাসি লিগ ওয়ান শিরোপা জেতেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্যারিসের ক্লাবটি শেষ ষোলোয় বিদায় নেওয়ার আগে মেসি 7 ম্যাচে 4টি গোল করেন, অ্যাসিস্টও ছিল 4টি। গত মৌসুমে ম্যানসিটির 3 শিরোপার ট্রাবল জয়ে বড় অবদান ছিল কেভিন ডি ব্রুইনের। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জয়ের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে 32 বছরের এই বেলজিয়ান মিডফিল্ডার 10টি গোল ও 31টি অ্যাসিস্ট করেন। চ্যাম্পিয়ন্স লিগে 10 ম্যাচে গোল তার 2টি, অন্যদের দিয়ে করান 7টি। ম্যানসিটির হয়ে আর্লিং হল্যান্ডের মৌসুমটা ছিল স্বপ্নময়। গত গ্রীষ্মে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়ে 23 বছরের নরওয়েজিয়ান ফরওয়ার্ড লিগে 37 ম্যাচে 36 গোল করে নতুন রেকর্ড গড়েন, অ্যাসিস্ট সেখানে 8টি। ইউরোপ সেরার মঞ্চে 11 ম্যাচে গোল তার সর্বাধিক 12টি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসাবে 35 গোলের রেকর্ডটাও তার দখলে। তাড়াতাড়ি বল দিবা।